অগমিনি, তোমার জন্য রোজ আনবো একটা ঝাল মিষ্টি ঘুগনি। আমায় একা ফেলে বিয়ে করে নিও না গো সোনা, আমার সন্তান মনা। বেশ বেশ, করবো না বিয়ে। তাহলে এই এক সপ্তাহের মধ্যে ফিরে এসো তুমি মানব জন্ম নিয়ে। মানুষ হয়ে এলে তুমি করবে আমায় বিয়ে? সত্যি আমার সোনার বিয়ে? সাত দিনের মধ্যে মানুষ হয়ে এসে আমি তোমাকে বিয়ে করে নিয়ে যাব সোনা। এটা লুলুর শপথ। বলে তো দিলাম, কিন্তু পুণ্যের ঘড়া এত তাড়াতাড়ি তো ভরবে না যে মানব জন্ম পাবো। না, মনে হচ্ছে এবারে হেড অফিসে গিয়ে এই ডিরেক্ট আর্জি জানাতে হবে। চল লুলু, চল। কিরে লুলু, কি ব্যাপার? নিশ্চয়ই আবার কোনো দরকার? না মানে আসলে আপনি যদি আমায় একটু চুটকি দেন, একটু মানুষের মতো মানুষ করে দিতেন। নিশ্চয়ই নিশ্চয়ই, আয় আয় লুলু, আমার সামনে আয়, তোকে মানব জন্ম দিয়ে দিই এক চুটকিতে। সত্যি? বিয়ের বাড়ি মানেই নগদ টাকা আর গয়না। এবার টার্গেট ওই বাড়ির 14 বছরের ছেলেটা। এই রাতের বেলায় মাটিতে এরকম ঘর বাড়ি আছো কেন গো? এসব কিছুই জানো না দেখছি। আরে কিডন্যাপিং এর প্ল্যান করছি। কিডন্যাপিং? কি হবে করে? এমন মিশন সফল হলে তুমি যা চাইবে তাই দিতে বাধ্য। যা চাইবো তাই? তোমার কি চাই বলো? আমার তো চাই টুকুস করে একটা মানব জন্ম, কিন্তু ভূতের রাজা তো আর মানব জন্ম দেবে না মনে হচ্ছে। কিডন্যাপ করে নাও তবে। কিডন্যাপ করলেই হয়ে যাবে? হবে হবে। কিন্তু ভূতের রাজাকে কিডন্যাপ করে নিলে মানব জন্ম দেবে কে? আচ্ছা, ভূতের রাজার প্রাণ ভোমরা কে? তাকে কিডন্যাপ করলেই কিল্লাপ হবে। ভূতের রাজার প্রাণ ভোমরা? তার মানে তো হ্যাঁ, ভূতের ঘটেও বুদ্ধির দেখা মিলেছে। তবে ভাই, যেটা পছন্দ সেটাই নে। জানিস ভাই, লুলু নাকি মানুষ হয়ে ফিরে আমাকে বিয়ে করবে। এই দিদি, তোর বর যদি এসব কথা জানতে পারে তাহলে কিন্তু খুব রেগে যাবে। কি জানবে? আরে লুলু মানুষ হতে পারবে নাকি? তুই না একদম পাগল। আরে ওকে তখন বিয়ের জন্য হ্যাঁ না বলে ও সারাক্ষণ আমাদের পেছনে পেছনে ঘুর ঘুর করতো আর ঘ্যান ঘ্যান করতো, বুঝলি? কাজের কাজটা সুন্দর করে হয়ে গেছে, এবার শুধু ভূতের রাজার আমাকে মানুষ বানানোর পালা। যাই, খবরটা দিয়ে আসি। কর্ম করা হয়ে গেছে, এবার শুধু ফলের অপেক্ষা। এই তোমার ওদিকের কাজ হলো। একটু কঠিন ছিল, কিন্তু কেলটুর কিডন্যাপিং এ সবাই কাজ। ছেলেটা এখন মাঠের ধারের ওই পুরনো বাড়িতে আমার জিম্মায়। এবার শুধু 5 লাখ টাকা আর গয়না পাওয়া বাকি। এত বড় সাহস হয় কোন ভূতের যে আমার বউকে খুলি খুলে তুলে নিয়ে চলে গেছে? সেটাই তো ভাবছি, আপনারই কোনো সিকিউরিটি নেই তাহলে আমাদের কি হবে? যে ভূত কিডন্যাপ করেছে তার চাহিদা হলো লুল্লু যাতে মানব জন্ম পায়। কে কে লুল্লুর হয়ে আমার বউকে কিডন্যাপ করেছে? কে করেছে? রাজা। হ্যাঁ বল, তোর হয়ে কে কিডন্যাপ করেছে আমার বউকে? রাজা, রানী যে আমার মায়ের সমান। রানী মা কিডন্যাপ হয়েছে ভাবলেই আমার চোখ ফেটে জল চলে আসছে। আহারে, লুল্লুটা বড়ই কষ্ট পেয়েছে। রাজা মশাই,
অত ঝামেলায় না গিয়ে আপনি লুল্লুকে ভালোয় ভালোয় মানব জন্ম দিয়ে রানীকে ফিরিয়ে আনুন, যেরকমটি চেয়েছে কিডন্যাপার ভূত। যাই, আমার মিনিকে গিয়ে বলে আসি মানুষ হয়ে ফিরে আসছি একদিনের মধ্যেই। আমার সোনা মিনি, কি হয়েছে, কাঁদছো কেন? আমার মানুষ হওয়া পাক্কা, লুল্লু মরে গিয়ে ভূত হয়ে এবারে মানুষ হচ্ছে, শুধু শুধু তোমার সাথে থাকবে বলে ডার্লিং। একটু হাসো না গো মিনি, একটু হাসো না। জানো আমিও তো ভাবছিলাম কোনোদিন মানুষ হতে পারবো না, কিন্তু দেখা হয়ে গেল কেল্টু কিডন্যাপারের সাথে। ও সে কি দেবদার, এ চত্বর সেও একটা কিডন্যাপ করেছে, একটা বিয়ে বাড়িতে যে মেয়ের বিয়ে তার ভাইকে। ও কি বুদ্ধি গো! কি বললে, যার বিয়ে তার ভাইকে কিডন্যাপ করেছে? হ্যাঁ গো ডার্লিং, সেই তো আমাকে বুদ্ধি করে ভূতের রানীকে কিডন্যাপ করতে বলল, যাতে রাজার থেকে মানব জন্মটা সরাসরি পাই। আচ্ছা ওই কেল্টু কিডন্যাপার যাকে কিডন্যাপ করেছে তার বয়স কত? কত হবে? 14। আগে মিনি চলো তাহলে কাল বিয়েটা করেই নি। নিশ্চয় নিশ্চয়, দেখো না এবার কেমন বিয়েটা করি দেখো। ওকে তাহলে এখন আসি, টাটা বাই বাই। হ্যালো তান্ত্রিক জেঠা, একটা কাজ আছে। ওম ভূতে ভূতৌ এসো রাজা, এসো ভূতে ভূতৌ। আমাকে আবার ডাকলি কেন রে? আজ আমার একদম আড্ডা দিতে ইচ্ছে করছে না, বউটা নেই ঘরেতে, মনটা ভালো নেই না, তুলে নিয়ে গেছে। তুই কি করে জানলি রে? সব জানি, ওই লুল্লুই যত নষ্টের মূলে। লুল্লু নিজে মানব জন্ম পাওয়ার লোভে তোমার বউকে কিডন্যাপ করেছে, কেল্টু চরণ নামে এক কিডন্যাপারের বুদ্ধিতেই এসব করেছে। কেল্টু আবার মিনির ভাইকে কিডন্যাপ করে লুকিয়ে রেখেছে টাকার লোভে। এই মিনি আবার কে? এই মিনিকে বিয়ে করবে বলেই তো লুল্লু মানব জন্ম চাইছিল, এদিকে কেল্টু আবার না জেনে মিনির ভাইকে কিডন্যাপ করেছে। পুরো ঘেটে ঘ। আচ্ছা লুল্লুর পেটে পেটে তবে এত শয়তানি, দেখাচ্ছি দেখাচ্ছি বেটাকে। আর ওই কেল্টু মিনির ভাইকে কোথায় রেখেছে লুল্লুর থেকে জেনে নিও। মিনিকে বিয়ের পরে মিনি বাসে জানলা ধারে সিটে বসবো, ঘুরবো খুব, রাখবো হাতে হাত, দিল হবে গার্ডেন গার্ডেন, কেউ পাপ কেউ পাপ। রাজার মার খেয়ে এবারে লুল্লু কুপকাত। আমার বউকে কিডন্যাপ করে এনেছি, এখনো কেন মারিনি তাই ভাবছি। এই সেরেছি, এই আমি সত্যি কিডন্যাপ করিনি। এখনো মিথ্যে কথা বলবে? এ কি মিনি, কোথায় রেখেছিস আমার বউকে বল লুল্লু। ওই গো কই, তুমি তুমি এসেছো, আমাকে এই কাঠের গুদাম থেকে বের করো গো। এই তো মা জননী, লুল্লু আপনার কোনো ক্ষতি হতেই দেবেনি। এবার বল বল, তোর কেল্টু ওই ছেলেটা মানে মিনির ভাইকে কিডন্যাপ করে কোথায় রেখেছে? তোমার ভাই মিনি? বিশ্বাস করো মিনি, আমি কিচ্ছু করিনি। ওই মাঠের ধারে গলির মধ্যে একটা ভাঙা জোড়া বাড়িতে, লাগছে এই খুব লাগছে। রাজামশাই এবার আচ্ছা করে সায়েস্তা করুন। Mm-hmm.
দাদা দাদা, মানব জন্ম পাওয়ার শখ একেবারে ঘুচিয়ে দিচ্ছি। দাঁড়া লুল্লু, পালাচ্ছিস কোথায়? দাঁড়া বলছি, এবার তোকে কিডন্যাপ করে আমি আস্ত গিলে খাবো। ছেড়ে দিন এই নিষ্পাপ ছেলেটাকে, আর কোনোদিন মানুষ হওয়ার কথা ভাবো না। মারি বলছি, লুল্লুর শপথ এটা।